নমস্কার, আমি সপ্তমিতা চক্রবর্তী। আপনাদের সবাইকে আমার এই ছোট্ট দুনিয়াতে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেল সপ্তমিতা লিটিল ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে অভিনন্দন। আপনারা এখানে যেমন রান্নাবান্না দেখতে পাবেন, তেমন তার সঙ্গে সেলাই, বিভিন্ন জিনিস তৈরি, যা কিছু আমি পারি আমি সেগুলোকেই উপস্থাপন করার চেষ্টা করব। কিছু বেকিং আইটেমও থাকবে। আজকে যেমন আমি নিয়ে এসেছি আপনাদের জন্যে একদম তেল না দিয়ে, মানে সামান্য পরিমাণ তেল দিয়ে একটি গোলা রুটির রেসিপি। এর মধ্যে রয়েছে অল্প একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, সামান্য একটু জোয়ান, ময়দা, জল, এক চামচ তেল আর দুটো ডিম। সমস্ত উপকরণগুলোকে প্রথমে একসঙ্গে করে নিয়ে, মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়ে বাদবাকি উপকরণগুলোকে একই জায়গায় নিয়ে একসঙ্গে মিশিয়ে নেয়ার পরে তাতে পরিমাণ মতো জল দেব। দিয়ে যাতে খুব পাতলাও হবে না ব্যাটারটা, আবার খুব ঘনও হবে না, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওয়ে ব্যাটারের পরিমাণটা কীরকম আছে। ননস্টিকের একটা কড়াতে, আমরা এটা ননস্টিকের কড়াতেও করতে পারি, আমরা চাটুতেও করতে পারি। ননস্টিকের কড়াতে দিয়ে সেটাকে স্প্রেড করে দিয়ে খানিকক্ষণ রেখেছি, তারপরে সেটিকে উল্টে আবার উল্টো পিঠটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি। এটার মধ্যে তেল দেওয়ার কোনো প্রয়োজন হতো না যদি না আমরা চাটুতে করতাম। চাটুতে করতে গেলে সামান্য একটু তেল যদি ব্যাটারে আমরা না দিই সেটা চাটু থেকে উঠবে না, ছিঁড়ে যাবে। ননস্টিক কড়াতে যদি আপনারা শুধু করেন তাহলে ওটুকু তেলও দেওয়ার প্রয়োজন পড়বে না। আর এখনকার যা অবস্থা চারিদিকে, তেল ছাড়া খাওয়ার খেতেই আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে, কারণ প্রত্যেকেই আমরা পরিবেশের কাছে হার মেনে যাচ্ছি, প্রকৃতির কাছে বিভিন্নভাবে আমরা রোগগ্রস্ত হচ্ছি। তাই তেল ছাড়া একটি রেসিপি আপনাদের জন্য।